রমজান সামনে রেখে নিত্যপণ্যের পর্যাপ্ত আমদানির পাশাপাশি বেড়েছে মজুদও, তাই এবার বাজার স্বাভাবিক থাকবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তবে কোনো কারসাজি যেন বাজার অসহনীয় করতে না পারে সে ব্যাপারে এখন থেকেই নজরদারি বৃদ্ধির আহ্বান ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের। মসুর ডাল, ছোলা, ভোজ্যতেল, চিনি ও খেজুর রমজানে অত্যাবশ্যকীয় পণ্য। বছরে অন্যান্য সময়ের চেয়ে এ সময়ে চাহিদা বেড়ে যায় বহুগুণ, সেই সঙ্গে বাড়ে বাজার অস্থির হবার শঙ্কাও। রমজানের এসব পণ্যের বেশিরভাগই আমদানি করতে হয় বিদেশ থেকে। আন্তর্জাতিক বাজারে গেল বছরের চেয়ে চলতি বছরে দাম বেশ সহনীয়। সরকারি হিসাব অনুযায়ী চলতি বছরে বেড়েছে রোজার বিভিন্ন পণ্যের আমদানি। ছোলার চাহিদা 80,000 টনের বিপরীতে এ বছরে প্রথম 3 মাসে আমদানি হয়েছে 1,00,000 টনের বেশি। খেজুর 16,000 টনের চাহিদার বিপরীতে আমদানি 35,000 টন। 3,00,000 টন চিনির চাহিদার বিপরীতে মজুদ 7,00,000 টনের বেশি। ভোজ্য তেলের আমদানি হয়েছে প্রায় 7,00,000 টন। দেশীয় উৎপাদনের পাশাপাশি বেড়েছে মসুর ডালের আমদানিও। দামও কম, এই কারণে আমদানি আমরা বেশি করছি। তো এবার খেজুরের বাজার গত বছর যেই বাজার ছিল, এই বছর আমার মনে হয় যে গত বছরের থেকে দাম কম থাকবে। অলরেডি আমরা কম দামে বিক্রি করতেছি। আন্তর্জাতিক বাজার আপনার স্টেবল আছে, কম, অতএব আমরা আশা করছি যে কোনো ধরনের এবার রমজানে দাম বাড়ার কোনো অবকাশ নেই। চাহিদার তুলনায় যোগান বাড়লেও রমজানে কারসাজি রোধে কার্যকর নজরদারি পালনের পরামর্শ ক্যাবের। বাজারে যদি একটা নিবিড়, আমরা যেটাকে বলি আর কি, যে কনস্ট্যান্ট একটা মনিটরিং যদি থাকে আর কি, তাহলে কিন্তু বাজারে জিনিসপত্রের দাম বাড়তেও অনেক সময় লাগে। বাড়াটা ইচ্ছা করলে চিন্তা করতে পারেন নাকি, যেমন বিশেষ করে আমাদের মোবাইল কোডগুলি চালু থাকে। এছাড়া ভোক্তাদের সুবিধার্থে মাস জুড়ে খোলা ট্রাকে বাজার মূল্যের চেয়ে কম দামে রমজানের পণ্য বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, টিসিবি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।